নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, এসএসকেএম এ গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই আধিকারিকরা। আরও একবার জানিয়ে রাখবো, এসএসকেএম এ গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে অনুব্রত মণ্ডলকে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনটাই জানিয়েছে অনুব্রতর আইনজীবী। পাশাপাশি সিবিআইকে চিঠি দিতে চলেছে অনুব্রতর আইনজীবী, বিষয়টাও জানা যাচ্ছে। আজ পঞ্চমবারের জন্য হাজিরা এড়ালেন, সিবিআই দপ্তরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে পঞ্চমবার তিনি হাজিরা এড়ালেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএমের উদ্বান ব্লকের কেবিনে তিনি আজ ভর্তি হয়েছেন। কয়লা ও গরু পাচার কাণ্ডে বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার রাতেই বীরভূম থেকে চিনার পার্কের ফ্ল্যাটে এসে ওঠেন তিনি। বুধবার আইনজীবী সঞ্জীব দায়ের সঙ্গে আলোচনা সারেন তৃণমূল নেতা। এরপরেই নিজাম প্যালেসের উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়, তবে রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে এসএসকেএমের পথে যান অনুব্রত। সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও শ্বাসকষ্টের কারণে উদ্বান ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি এবং হাসপাতালে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষাও হবে তার বলেই জানা যাচ্ছে। সকাল থেকে থমথমে ঝালদা পুর এলাকায় 12 ঘন্টার বন চলছে। মঙ্গলবার ঝালদা পুরসভার শপথ গ্রহণের দিন কালা দিবসের ডাক দিয়েছিল কংগ্রেস। সেদিন পুরসভায় মিছিল করে আসেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। মিছিল পুরসভার গেটে কাছে আসতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। কংগ্রেসের দাবি, সেই সময় মিছিলে যোগ দেওয়া মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়। তারই প্রতিবাদ এবং নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে হেনস্থার প্রতিবাদে 12 ঘন্টা ঝালদা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। সকাল থেকে পুরো এলাকায় বন্ধ সর্বাত্মক, রাস্তায় যান চলাচল করছে না, দোকানপাট বন্ধ রয়েছে পুরুলিয়া রাঁচি বাস চলাচল। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে মহিলা কর্মীরা পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধ করেন, রাস্তায় বসে বিক্ষোভ দেখান। ছিলেন পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দু। বন্ধের দিনেও তপন কান্দু হত্যার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি গ্রেপ্তারের দাবিতে সোচ্চার কংগ্রেস কর্মী সমর্থকরা। বিজেপির 42তম প্রতিষ্ঠা দিবস, বিজেপি নেতা কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, 3 দশক পর বিজেপির রাজ্যসভায় সদস্য সংখ্যা 100 পেরিয়েছে, সংখ্যা বেড়েছে, দায়িত্ব বেড়েছে, দেশবাসীর স্বপ্ন পূরণের প্রতিনিধি বিজেপি। সদ্য হয়ে যাওয়া 5 রাজ্যের ভোটেও সাফল্য পেয়েছে বিজেপি। এই সাফল্যের জন্য বিজেপির নেতা কর্মী সমর্থক প্রত্যেকের ভূমিকা রয়েছে। এদিন রাজনীতিতে পরিবারবাদকেও নিশানা করেন মোদি, বলেন দেশে দুরকম রাজনীতি চলছে, পরিবারবাদ ও রাষ্ট্রবাদ। কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যাদের পরিবারের সদস্যরা রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও দুর্নীতিতে একে অপরকে সাহায্য করছে, দেশের যুব সমাজকে প্ররোচিত করছে এই রাজনৈতিক দলগুলি। ঝালদাকাণ্ডে নয়া মোড়, তপন কান্দুর ঘনিষ্ঠ বন্ধুর রহস্য মৃত্যু। বাড়ি থেকে নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার, ঝালদার বৈষ্ণবপাড়া থেকে দেহ উদ্ধার, দেহের পাশে মিলেছে সুইসাইড নোটও পরিবারের দাবি। খুনের দিন অর্থাৎ 13ই মার্চ তপন কান্দুর সঙ্গেই ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। নিহত কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন নিরঞ্জন। তপন কান্দু খুনের পর তাকে বারে বারে ডেকে নির্যাতন করত পুলিশ, সেই কারণে আতঙ্কেও ভুগছিলেন তিনি। সুইসাইড নোটে সে কথার উল্লেখ রয়েছে। আরো মহার্ঘ জ্বালানি, টানা 16 দিনে দাম বাড়লো, টানা 16 দিনে বাড়লো 10 টাকা দাম। কলকাতা সহ বেশ কয়েকটি শহরে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোল ডিজেলের দাম। বুধবার দেশে পেট্রোলের দাম বেড়েছে 84 পয়সা, ডিজেলের বেড়েছে 81 পয়সা। শহরে পেট্রোল বিকোচ্ছে 115 টাকায়, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল 99 টাকা 83 পয়সা। রাজধানীতে পেট্রোল 105 টাকা 41 পয়সা, ডিজেল 96 টাকা 67 পয়সা। মুম্বাইয়ে পেট্রোল 120 টাকা 51 পয়সা, ডিজেল 104 টাকা 77 পয়সা। দেশে সামান্য বাড়লো কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমণ 1086, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 71 জনে, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 1198 জন। দৈনিক পজিটিভিটি রেট 0.23%, গতকালের থেকে সংক্রমণ বেড়েছে 36%। এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণ 354, তারপরে রয়েছে মহারাষ্ট্র। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।